মির্জাপুরে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা থেকে মাসুদ পারভেজের তথ্য ভিডিও চিত্রে পাঠানো সংবাদ। মির্জাপুরের বাসতৈল ইউনিয়নের 9 নং ওয়ার্ড বংখরি গ্রামের বংখরি বাজারের পার্শ্ববর্তী বংখরি টু খাটিয়ার ঘাট রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার ও নামমাত্র বালি ব্যবহার করার অভিযোগ উঠেছে স্থানীয় জনপ্রতিনিধি আব্দুর রহিম শিকদারের বিরুদ্ধে। স্থানীয়রা জানায়, বাসতৈল ইউনিয়নের বংখরি টু খাটিয়ার ঘাটি রাস্তাটি 344 ফুট হবার কথা থাকলেও 293 ফুট রাস্তা নির্মাণের পর কাজ শেষ করা হয়েছে। এমনকি রাস্তাটি নির্মাণে নিম্নমানের ইট বিছানো ও কোনো রকম নামমাত্র বালি ব্যবহার করার ফলে গাড়ি যাবার সাথে সাথে ইট ভেঙে যায়। নতুন রাস্তাটি এক সপ্তাহের মধ্যেই বেহাল অবস্থা। আরো বলেন, দীর্ঘ বছর পর রাস্তাটির কাজ হয়েছে, তবুও এত নিম্নমানের, এতে চলার উপযোগী নয়। বর্ষাকালে আমাদের এলাকায় মানুষের যাতায়াত খুবই সমস্যা হয়। প্রতিদিন এই রাস্তাটিতে 4 থেকে 5টি ইউনিয়নের মানুষের চলাচল। জনগণের স্বার্থে রাস্তাটি মজবুত করে নির্মাণ করলে আমরা এলাকাবাসী উপকৃত হব। অভিযুক্ত ইউপি সদস্য আব্দুর রহিম শিকদার বলেন, যতটুকু কাজ বাকি আছে আমি এক সপ্তাহের মধ্যে তা করে দিব। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান হিলাল দেওয়ান বলেন, কাজ 344 ফুট হওয়ার কথা 344 ফুটই হবে, যতটুকু বাকি আছে তা মেম্বারকে করে দিতে হবে। এই রাস্তাটা এই ভালো করে করণ লাগবো, আর যা কিছু একটু করছে এগুলা বালি পাতলা করে বিছাইছে, ইটা মিটা 2 নম্বর দিয়ে এগুলা ভেঙ্গে চুড়ে নষ্ট হয়ে গেছে। রাস্তাটা আমার চলাফেরার খুবই অসুবিধা করছে। যা আগে যাও চলা হাসি, অহনের যে রাস্তা করছে 2 নম্বরই, এটার দিকে আমরা একবারই চলা পারি না। অহন এটা যদি পুনরায় ফিরে না করে তাহলে আমাকে যাওয়া আসার খুবই অসুবিধা। আমরা খুব অবহেলিত, আমরা এই এলাকার মানুষ, আমাদের একটু রাস্তা, এটা রাস্তাটা খুবই জরুরি এবং আমরা বর্ষা মাসে চলতে পারি না। এখন একটু রাস্তা করছে যে এখানে দেখেন আপনারা, এইটা বর্ষা মাস না, এখন শুকনার দিন, এই মাত্র করছে মনে হয় যে এক সপ্তাহের উপরে হয়েছে। এখনই দেখেন রাস্তার ইটাগুলো ভেঙে একবার নিচে ডেবে গেছে, এখনই এই অবস্থা। আর বর্ষা মাস আসলে তো এই দিকে আমরা চলতেই পারবো না। আমরা চাই যে এই রাস্তাটা যে করছে এটা কি আপনারা, আমার মনে হয় এটা এমন দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির একটা দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা হওয়া দরকার।